সৈয়দ মোহাম্মদ ইমরান বলেছেন, প্রবাসীদের পাসপোর্ট প্রদান ও নবায়ন ত্বরান্বিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, এখন পাসপোর্ট নবায়নে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা পরিবর্তন করা সম্ভব নয়, তবে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে সময় কমানোর ব্যাপারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। শনিবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের শুভেচ্ছা বিনিময়ের সময় টাইম টেলিভিশনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইমরান বলেন, বর্তমানে মেশিন রিডেবল পাসপোর্টের মেশিন এখানে আনা সম্ভব নয়, তবে প্রবাসীদের দ্রুত সেবা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। বাংলাদেশের কল্যাণে যুক্তরাষ্ট্রের সাথে বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে বলেও জানান নতুন রাষ্ট্রদূত। দেখুন সৌরভ ইমামের রিপোর্ট। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মোহাম্মদ ইমরান। দুই মাসের বেশি সময় পর তিনি নিউ ইয়র্কে আসেন প্রবাসী বাংলাদেশিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে। প্রথমে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন রাষ্ট্রদূত। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। দেখি চেষ্টা করে যে কতটুকু আমি সেটাকে আপনাদের কাছে ব্যাখ্যা করতে পারি। এখানে দুটো দিক, একটা হচ্ছে যে আপনি ছবিটা নিয়ে পরে আপনি শুনে নেন, তাহলে একটা জিনিস হচ্ছে যে মানে কনস্যুলেটে আমরা বসে আছি, সুতরাং কনস্যুলেট সেবা নিয়ে একটা বড় রকমের বিষয় আছে। যে বললেন লাভ সাহেব বললেন যে একটা ওয়ার হাউসের মধ্যে, এটা আমি এটা আমার দ্বিতীয় ভিজিট। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিলিত হন মোহাম্মদ ইমরান। সেইখানে নিজের প্রত্যাশা ও পরিকল্পনার কথা জানান নতুন রাষ্ট্রদূত। প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পড়লেই মানুষ ইজ্জত দেয় বেশি, তো সেরকম তো আমরা যদি একটা আরেকটু ভালো জায়গায় যেতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের মানে যে মর্যাদাটা দেশের ইমেজটা বাড়বে, তো আমার মনে হয় সেটা আমাদের আমরা করতে পারব। এর আগে বক্তব্য রাখেন নিউ ইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল মনিরুল ইসলাম। আজকে এই আপনারা জানেন আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় গত সেপ্টেম্বর মাসে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নূরে এলাহি মিনা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসাইন সহ অন্যরা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বললেন, আমরা যে দল করি না কেন সবার আগে দেশকে প্রাধান্য দিতে হবে, তবেই আমরা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। সৌরভ ইমাম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।